रॉयल टीवी पीटी सुन्नते सठिक बाणी प्रचारे मिलादुन नबी एटा आमादेर जन्य एकटा आदर्श आल्लाह नबीर आशा मक्का शरीफेर काफेररा আমার নবীকে কোনো শুভ আগমন মিলাদ পালন করে নাই ঠিক কি না কাফেরদের মক্কার কাফেরদের সামনে আমার নবী যখন দোজাহানের বাদশা নবী মক্কা শরীফে যখন সেই বারে রবিউল আওয়ালে তাশরিফ আনেন শুভ আগমন করেন সেই সময় কোনো কাফের আমার নবীর আগমনে খুশি হয় নাই ঠিক কি না খুশি হয়েছেন মদিনাতুল মুনাওয়ারার মধ্যে যখন আমার রাসূলে পাক তাশরিফ নিয়ে গেছেন তখন আনসাররা সাহাবাদের মধ্যে আনসাররা খুশি উদযাপন করেছেন তালাউল তালাল বদরু আলাইনা মিনসানি আতিল বিদা ওয়াজাবা শুকর আলাইনা মাদানিল্লাহি হিদা আমার নবীর আগমনে কাসিদা পেশ করে কালাম পেশ করে নবীর আগমনে খুশি উদযাপন করেছেন সুবহানাল্লাহ তো বলে আমাদেরকে অনেকে বলে মৌলুদুন নবী মিলাদুন নবী তো মক্কা শরীফে পালন করা হয় না আমরা বলি হ্যাঁ পালন করা হয় নাই কারণ সেখানে আমার নবী যখন আগমন করেছেন মক্কার কাফেররা তুলনা দিব না কিন্তু মক্কার কাফেররা আমার নবীর আগমনে খুশি হয় নাই জানে নাই কারণ তখন মুসলমান ছিল না যখন মুসলমান হয়েছে মদিনাতুল মুনাওয়ারার মধ্যে আমার রাসূলের আগমনে মদিনাবাসীরা খুশি হয়েছে সুবহানাল্লাহ তাহলে বোঝা গেল মক্কার কাফেরদের আমাদের মিসাল দিলে হবে না মক্কাবাসী মক্কা শরীফ হচ্ছে কিনা এটা মিসাল দেওয়া হলে হবে না আমাদেরকে উদাহরণ দিতে হবে মদিনার আশিকদের ঠিক কি না মদিনার আশিকরা পালন করেছেন তো এই পালনটা কি ছিল এই পালনটা ছিল ইনসানিয়াতের নাম ইমানিয়াতের নাম নিজেকে পরিবর্তন করার নাম বান্দা তোমাকে পাঠিয়েছে এক আল্লাহর একাত্মবাদকে স্বীকার করার জন্য বান্দা তোমাকে পাঠিয়েছে বন্ধুত্ব জ্ঞাপন করার জন্য দুনিয়ার মধ্যে একটা ইশকের মানজার প্রেমের মানজার বৈঠক করার জন্য বিচার করার জন্য এই দুনিয়ার মধ্যে শান্তি স্থাপন করার জন্য এই জন্য ইন্না দীন ইন্দাল্লাহিল ইসলাম ইসলাম আল্লাহ মনোনীত ধর্ম নিযুক্ত করেছেন কারণ ইসলাম হলো শান্তির ধর্ম ঠিক কিনা তাহলে শান্তির ধর্ম হয়ে যদি আমরা উগ্রবাদী হয়ে যাই তাহলে কি এটা শান্তির ধর্ম থাকে আওয়াজ দিয়ে বলেন থাকে কয়েকদিন আগে কুমিল্লার মধ্যে আমরা জানি একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে একটা মূর্তির পায়ের মধ্যে আল্লাহর কোরআন রাখা হয় নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ আরো আস্তে বলেন আপনাদের মনে হয় মনে কষ্ট লাগে নাই কষ্ট লাগছে আমাকে বলুন এই যে কোরআনটা যে ব্যক্তিটা একটা মূর্তির মধ্যে রেখেছে হিন্দু ধর্মের যারা পূজা আয়োজন করেছে তারা চাইবে না কখনো পূজাটা নষ্ট হোক ঠিক কি না পূজাটা নষ্ট হোক তাদের প্রার্থনা ঘর সেটা একটা মন্দির মন্দিরের মধ্যে আমাদের কোরআন তাদের কিতাব রাখবে তাদের বই রাখবে আমাদের কিতাব কেন রাখবে পায়ের মধ্যে রেখেছে আল কোরআন এটা আমাদের মুসলমানদের রক্তক্ষরণ হয়েছে কিন্তু ভাইয়েরা আমার বাবারা আমার গভীর খেয়াল করুন কোন মুসলমান চাইলেও দুনিয়া উল্টা গেল কোরআন কখনো মূর্তির পায়ের মধ্যে রাখতে পারে আর কোন হিন্দু ভাইয়ের বাবারা কখনো চাইবে না তাদের পূজা নষ্ট হোক তাদের ধর্মের মধ্যে আঘাত আসুক তার মানে না মুসলমানই কাজ করেছে না হিন্দু কোনো জাতি কোনো বিধর্মী এই কাজ করেছে এই কাজ করেছে নাস্তিক মুরতাদরা আওয়াজ আসতে হইছে ঠিক বলেন বলেন ঠিক কি না এই কাজ করেছে নাস্তিক মুরতাদরা ভাইরা আমার বাবারা আমার গভীর খেয়াল করুন মিলাদুন নবীর একটা সবক নিয়ে যান এখন ষড়যন্ত্র চলছে ইহুদি নাসারাদের বাংলাদেশে হিন্দু ভাই বাবারা মুসলমান ভাই বাবারা অন্য ধর্মের যারা বিশ্বাসী বিলিভার তারা একসাথে হয়ে এই দেশকে একাত্তরে স্বাধীন করেছে ঠিক কি না ভাষার জন্য একসাথে লড়াই করেছে তারা কেন এভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করবে এগুলো হলো নাস্তিকদের কাজ যারা আমার আল্লাহর দুশমন রাসূলের দুশমন ঠিক কি না ঠিক কি না যারা ইহুদি নাসারাদের দালাল তারা এই কাজ করে
বাংলাদেশের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার একটা প্ররোচনা চালিয়েছে। এটার কারণে আমাদের সরকার পক্ষ থেকে যেখানে মিলাদুন নবী করা জায়েজ ঘোষণা, সেখানে সরকার পক্ষ থেকে এই বিশৃঙ্খলা করার কারণে আমাদের হাজীগঞ্জের মধ্যে আমাদের অনেক ভাই শহীদ হয়েছেন, ঠিক কিনা? আল্লাহ তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক, আমিন বলেন। কোরআনের জন্য জীবন দিয়েছে, জান্নাতটা দিবে কে? চিলে বলুন কে? ইসলামের জন্য এই দুনিয়ার মধ্যে ইসলামকে মুছে দিতে চায়, কিন্তু চাইলে কি হবে? আমার আওয়াজ দে বলেন, হবে? ইসলাম কি মুছে দিতে পারবে? কত সাদ্দাদ নমরুদ ফেরাউন এসেছে আবু জাহেল পর্যন্ত, বিখ্যাত বিখ্যাত কাফেররা এসেছে, ইসলাম ইসলামের জায়গা আছে, তারা নাস্তা নাবুদ করে দিয়েছে, তারা নাস্তা নাবুদ করে করা হয়েছে, তারা নাস্তা নাবুদ হয়ে গিয়েছে। এই নাস্তা নাবুদটা করেছেন কে? ডান হাত তুলে বলেন কে? বাংলার জমিনে কোরআন চলবে তো? আওয়াজ দিয়ে বলেন, কোরআন চলবে তো? আমরা কোরআনের পক্ষে আছি কি নাই? ইসলামের পক্ষে আছি কি নাই? আল্লাহর পক্ষে আছি কি নাই? রাসূলের পক্ষে আছি কি নাই? আমরা ইসলামের মধ্যে শান্তি, ইসলাম মানি তো শান্তি, মুসলমান মানি তো শান্তি জাতি, আমাদেরকে টেরিস্ট হিসাবে, জঙ্গিবাদী হিসাবে বিশ্বের বুকে, বিশ্বের দরবারে পরিচিত করতে চায়। এরা হলো ইসলামের ওপেন শত্রু, ইবলিসের মুরিদ, এরা হলো ইসলামের দুশ্মন, ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, বাবারা আমার, সংক্ষিপ্ত কথা আমি এখান থেকে বলতে চাই, আমাদের করণীয় হলো মিলাদুন নবী আমরা আমাদের এলাকার মধ্যে করার চেষ্টা করব। আদর্শ এটা আমাদের সন্তানদেরকে শিখাবো, আমার রসুল কি বলেছেন, সাহাবায়ে রসুলরা কি বলেছেন, তবে তাবিনরা কি বলেছেন, ওলি আল্লাহরা আমাদেরকে কি শিখিয়েছেন। কারণ আল্লাহ তাবারক ও তাআলা বলেন, ওয়ালা আসরি ইন্নাল ইনসানা লাফিল খুসর, ওয়ালা আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, বান্দা তুমি খসরের মধ্যে আছো, সময়ের কসম কেটে আল্লাহ বলেছেন খসরের মধ্যে আছো, তুমি যদি ভালো হতে চাও আমার রসুলের অনুগত্য করো, ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো, এবং ফাত্তাকুল্লাহ মাসতাতাতুন, আমান মদিনাওয়ালা বলেন তুমি জান দিয়ে আল্লাহকে ভয় করো, তুমি তোমার জিসমের শক্তি দিয়ে আল্লাহকে ভয় করো, আল্লাহ তোমাকে দেখছে, তোমার ভালো মন্দ আল্লাহ জানেন, তুমি সেই প্রত্যেকটা কর্মের মধ্যে আল্লাহর প্রতি ভয় রাখো, রাসূলের প্রতি প্রেম রাখো। আমার মদিনা বালা বলেছেন, যদি তুমি এভাবে বান্দা চলতে পারো, তোমার মৌতের বিছানায় আমি নবী মুস্তাফা আসবো, তোমার কবরের মধ্যে আমি নবী মুস্তাফা আসবো, তোমার সওয়াল জবাব আসান করার চেষ্টা করব, হাশরের ময়দানে তোমাকে আমি শাফাতের ঝান্ডার নিচে দাঁড় করাবো, এবং পরিশেষে আমার সাথে জান্নাতে নিয়ে যাবো। তাহলে নবীর সাথে জান্নাতে থাকতে রাজি আছি কি নাই মুসলমান? দুই হাত তুলে দিয়ে বলুন, রাজি আছি কি নাই? এজন্য কাজী নজরুল ইসলাম ক্লাস 8 পাস, কাজী নজরুল ইসলাম চিনছে আমার নবীকে, যাকে নিয়ে ঢাকায় পিএইচডি হয়, প্রাচ্যের অক্সফোর্ড, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে কাজী নজরুল ইসলাম আমরা চিনি কি না? আমাদের কবি কাজী নজরুল ইসলাম, জাতীয় কবি, তেনাকে নিয়ে পিএইচডি হয়, আমার নবীকে মহব্বত করার কারণে ইজ্জতটা বাড়িয়ে দিয়েছেন কে? চিলে বলুন কে? তিনি খুব মহব্বতে বলেছিলেন, ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ লোর দুনিয়ায় আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয় রে সাগর দিয়া দেখ আমি না মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে, দেখ আমি না মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে, কোচি মুখের শাহাদাতের বাণী সে শুনায়, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয় 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 রে সাগর দেখবি যদি, আয় ইয়া নবী সালামুন আলাইকা ইয়া রাসূল সালাম সলাওয়াতুল্লাহি আলাইকা ইয়া হাবিব সালাম, মায়ের সাগর
আয় ধুলির ধরা বেহেশতে আজ ধুলির ধরা বেহেশতে আজ জয় করিল দিল রে লাজ ধুলির ধরা বেহেশতে আজ জয় করিল দিল রে লাজ আজকে খুশি ভালে মেছে ঠিক না চিল্লা বলো ঠিক না একমাত্র একজন নারাজ বাকি সবাই খুশি ঠিক না আমার নবীর আগমন নয় কারণ নবীর আগমন মানে শুভ নবীজি যখন এসেছেন দুনিয়াটা পরিবর্তন করে দিয়েছেন কে চিল্লা বলুন কে এজন্য আল্লাহ হযরত আযিমুল বারাকাত বলেন হা নিসার তেরি চহল পহল পর হাজার ঈদে রবিউল আউয়াল সিওয়াই ইবলিস কে জাহান মে সবই তো খুশিয়া মানা রহে হে সুবহানাল্লাহ ইবলিস ছাড়া সবাই আমরা খুশি উদযাপন করছি ঠিক কি না আজকে খুশি ঢল মেছে ধূসর সাহারা আর সাগর মাশাআল্লাহ দেখবি যদি আর সাগর আয় জশ্নে আমাদের রাসূল আল্লাহ আল্লাহ জশ্নে আমাদের রাসূল আল্লাহ আল্লাহ বিবি আমনা কে ফুল আল্লাহ আল্লাহ বিবি আমনা কে ফুল আল্লাহ আল্লাহ লা ইলাহা চেহারা ইয়ে মুস্তাফা জব দিখায়া গয়া ছুপ গায়ে তারে আর চাঁদ শর্মা গয়া আমনা দেখে কে মুস্কুরানে লাগি আমনা দেখে কে মুস্কুরানে লাগি হাওয়া মরিয়ম ভি খুশিয়া মানানে লাগি আমনা বিবি সবসে ইয়ে কহনে লাগি দুয়া হো গায়ে কবুল আল্লাহ আল্লাহ দুয়া হো গায়ে কবুল আল্লাহ আল্লাহ লা ইলাহা মাশাআল্লাহ হা লা ইলাহা ইল্লাল্লাহ আলহামদুলিল্লাহ বলে আমরা মহব্বতে বলি ঈদ মোবারক আমাদের তো জুমা জুমাতে ঈদ আছে ঠিক কি না মুসলমানদের শুধু দুই ঈদ নয় প্রতি জুমাতে ঈদের ব্যবস্থাটা রেখেছেন কে এটা হলো ভ্রাতৃত্ব মুসলমান এটা আল্লাহ তাবারক ও তাআলা সিস্টেমটা রেখেছেন আমার নবীর মাধ্যমে ঈদের খুশির উদযাপন খুশির ব্যবস্থা রেখেছেন জুমার নামাজ করে দিয়েছেন যাতে সবাই গিলা শিকোয়া ভুলে জুমার নামাজে একত্রিত হয় এবং ঈদের খুশি আনন্দ উদযাপন করে সুবহানাল্লাহ বছরে যে কত শো ঈদ আছে আমাদের মুসলমানদের অভাব নেই ঠিক কি না এই খুশির ব্যবস্থাটা করেছেন কে আল্লাহ এজন্য আল্লাহ তাবারক ও তাআলার পথে মতে আমরা চলবো বিশেষ করে জেনাকে স্মরণ করলেই নয় আব্বা হুজুর কিবলা ঔলাদ রাসূল সাইয়্যেদ জাহান শাহ মুজাদ্দিদী রাদিয়াল্লাহু তাআলা তিনি 31 বছর পর্যন্ত এই মিলাদুন নবী চালু করে দিয়ে গেছেন কারণ যিনি ঈদে মিলাদুন নবীটা সারা বাংলাদেশ সারা পৃথিবীতে চিনিয়েছেন তিনি হলেন আল্লামা সাইয়্যেদ ঔলাদ রাসূল আবেদ সালমাদানী ঠিক কি না তো তেনার দরবার থেকে মিলাদুন নবী অনুষ্ঠান যদি না হয় আমি বাবা হুজুর কিবলা ঔলাদ রাসূল আমাদের মুর্শিদ কিবলা সাইয়্যেদ বাহাদুর শাহ মুজাদ্দিদী আল আবিদি মাদ্রাসুল আলী বাবা হুজুর কিবলাকে বলেছিলাম আজকের মিলাদুন নবীতে থাকার জন্য ব্যস্ততার কারণে থাকতে পারেন নাই আর ছোট হুজুর কিবলা আমাদের ঔলাদ রাসূল সাইয়্যেদ জাহান জাহির শাহ মুজাদ্দিদী আল আবিদি রাদিয়াল্লাহু তাআলা দুইজন ঔলাদ রাসূল আজকে আমাদের চোখের আড়াল হয়ে গিয়েছে ঠিক কি না আজকে তেনারা ঔলাদ রাসূল আড়াল হয়ে গিয়েছে চোখের আড়াল করতে পারে কিন্তু মনের আড়াল তো না ঠিক কি না তো তেনাদেরকে গভীরভাবে স্মরণ করি তেনারা নাই
একদিকে নারায়ণগঞ্জ খালি আরেক দিকে দরবার শরীফ খালি, এই ঘাট কখনো শুকাবে না। তারপরও আমরা এই বান্দারা যে আজকে রসুলের প্রেমিকরা রসুলের উম্মতরা যে এসেছি, আল্লাহ খুশি হয়েছেন, রসুল খুশি হয়েছেন, আওলাদে রসুলরাও খুশি হয়েছেন, ঠিক কি না, ঠিক কি না, ঠিক কি না। তো এই খুশিটা আল্লাহ তাবারক তাআলা মৃত্যু রাত পর্যন্ত আমাদের সালামত রাখুক, আমিন বলেন। আমাদের মুর্শিদ কেবলাকে বলেছি, মুর্শিদ কেবলা বলেছেন যে আগামী বছর ইনশাআল্লাহ এই 11 রবিউল আওয়ালে সাদারাত করবেন, জশনে জুলুস আবার আগের মতো ইনশাআল্লাহ আমরা মুর্শিদ কেবলার সাদারাতে আমরা ময়দানে হাজীগঞ্জের মধ্যে ইনশাআল্লাহ নিব। রাজি আছেন তো? আপনারা মনে হয় খুশি হন নাই, খুশি হন নাই? আমাদের মুর্শিদ কেবলা বর্তমান মুর্শিদ কেবলা বাহাদুর শাহ মুজাদ্দিদি আল আবিদি নেতৃত্বে যেমনি ভাবে আজকে চাঁদপুরে বিশাল বর্ণাঢ্যভাবে ঈদ মিলাদুন্নবী উদযাপন হয়েছে, খুশিটা হয়েছেন কে? আমি সকালবেলাও দেখতেছি যে বৃষ্টি, দেখতেছি যে বের হওয়ার কোনো অবস্থা নাই, হঠাৎ করে যখন হুজুর কেবলা বের হলেন বাবা হুজুর কেবলা, দেখলাম যে আসমান থেকে বৃষ্টিটা আল্লাহ সরিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। এটা হলো কারণ 48টা দরবার এর পীর সাহেবরা একত্রিত হয়েছে, ঠিক কি না? একত্রিত হয়েছে কেন? কারণ আমার নবী যে এই দিনে আগমন করেছেন সেই খুশি উদযাপন করার জন্য, ঠিক কি না, ঠিক কি না? তো আল্লাহ দেখতেছে আমার নবীর আগমনে সমস্ত দরবারের পীররা শায়েখরা আল্লাহর ওলিরা বিশেষ করে ওলামায়ে দ্বীনরা একত্রিত হচ্ছে, বৃষ্টিটা সরিয়ে দিয়েছেন কে? আল্লাহ সরিয়ে দিয়েছে, বরকত দিয়ে দিয়েছেন। তো এটা হলো আল্লাহর ওলিদের নিয়ামত, আল্লাহর ওলিদের। দেখেন বাবারা, সার সংক্ষেপ এক মিনিটে আমি একটা কথা বলবো, গভীর খেয়াল করুন। আল্লাহর ওলিরা এই জমিনটা অনেক কষ্টে আবাদ করেছেন, বিদর মধ্যে দিয়ে এই জমিনটা ছিল, মুসলমানরা কালমা নসিব হয়েছে, রসুলের শাফাত নসিব হয়েছে, আল্লাহ তাবারক তাআলার জান্নাত নসিব হয়েছে, ওলি আল্লাহরা বহুত কষ্ট করে। আমরা তো এখন রেডিমেড ইসলাম পেয়েছি, ঠিক কিনা, রেডিমেড ইসলাম পেয়েছি। ওলি আল্লাহদের এই কষ্টটা কখনো যায় হতে দিবেন না, তেনাদের আদর্শ বোঝার চেষ্টা করুন। তেনাদের বেলায়েতের ক্ষমতা এটা যে তেনারা 5 ওয়াক্ত নামাজ মুমিনের অন্তরের মধ্যে দিয়ে গিয়েছেন, সুবহানাল্লাহ বলুন। তো এই কষ্ট কখনো যায় যাতে না হয়, আওলাদে রাসূলদের মহব্বত নিয়ে আমরা ইমাম রাব্বানী দরবার শরীফের আশেকান মুরিদান মহিব্বে আমরা আল্লাহ আল্লাহ রাসূলের পথে মতো চলবো। রাজি আছে কি নাই? রাজি আছেন তো? রাজি আছেন তো? কে কে রাজি আছেন দুই হাত তুলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, বাইতে রাসূল বাইতে খোদা, জিকরে রাসূল জিকরে খোদা, এতাতে রাসূল এতাতে খোদা, ঈদে মিলাদুন নবী, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ তাবারক ও তাআলা আজকে যারা মিলাদুন্নবীতে অংশগ্রহণ করে শারীরিক মানসিক আর্থিকভাবে যারা সহযোগিতা করেছেন, অনেকেই দোয়া চেয়েছেন, প্রত্যেকের হাজাত আল্লাহ কবুল করুক, আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার وكنا عذاب الحشر وكنا عذاب الصخر وكنا عذاب القبر وكنا عذاب الميزان الصلاة والسلام عليك يا سيدي وسندي يا رسول الله أريني جمالك يا حبيب الله انظر حالنا يا نبي الله اسم خالنا يا رحمة للعالمين اللهم انت السلام ومنك السلام وإليك ارجو السلام حينا ربنا بالسلام وادخلنا الجنة دارك دار السلام تبارك ربنا وتعليك يا جل جلال والإكرام سمينا وطعنا غفرانك ربنا وإليك المصير ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا الہی بخش دے مصطفیٰ کی واسطے سید الانبیاء دا شرا کے واسطے رضائے قبول فرما مولا میلاد مصطفیٰ عید میلاد النبی درود مصطفیٰ کے واسطے کرم کر مولا حضرت ابو بکر صدیق کے واسطے رحم کر مولا حضرت فاروق اعظم بیریا کے واسطے
आपे हया के तौफीक दे मौला हजरत उस्मान गनी बहया के वास्ते अहले सुन्नत बैत रसूल पर हरदम साबित करम रखे मौला हजरत शेर अली खुदा के वास्ते। ये हाजिरी ये मुनाजत कबूल फरमा मौला मिलादुन नबी मौलूदुन नबी के वास्ते। ए हाजिरी ये मुनाजत कबूल फरमा मौला मुर्शिद बरहक इमाम रब्बानी के वास्ते। करम कर मौला हजरत औलाद रसूल के वास्ते। या इलाही जब तक मेरी जिस्म पर जान रहे तुझके सदके तेरे मुस्तफा पर कुर्बान रहे। कुछ रहे या ना रहे पर ये की दुआ के रहीम नजा की वक्त सलामत मेरा ईमान रहे। यही इल्तिजा तुझसे खुदाए दो जहां मेरी पड़ा हूँ बंगला में लेकिन मदीने में है जा मेरी। या रब्बुल आलमीन मौला मेहरबान खुदा अल्लाह पवित्र ईद मिलादुन नबी उद्यापन करे तुमान नबी प्रति सलातु सलाम पेश करे अल्लाह कुरान सुन्नत थे आलोचना करे আমরা কিছু তোমার নবীর উম্মতরা তোমার শহীদ দরবারে দুইখানা হাত বাড়িয়েছি আল্লাহ। আল্লাহ আমাদের যা কিছু সওয়াব হয়েছে সর্বপ্রথম আকায় মদিনা তাজদারে মদিনা হায়াতুন নবী জিন্দা নবীর কদমে কবুল করে নাও আল্লাহ। আল্লাহ বেশি বেশি করে আমাদের নেক আমল করার মতো তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ যে পথে চললে তুমি খুশি তোমার কামলিওয়ালা নবী চললে খুশি ওলি আল্লাহরা চললে খুশি সে পথে চলার মতো তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ যারা অসুস্থ আছে শফা দান করো আল্লাহ। যারা অভাবে আছে অভাবগুলি দূর করে দাও আল্লাহ। যারা মুসিবতে আছে মুসিবতগুলি দূর করে দাও আল্লাহ। যারা আল্লাহ অসহায় অবস্থা আছে তাদের সাহারা হয়ে যাও আল্লাহ। আল্লাহ বাংলার জমিনের মধ্যে তোমার খাস রহমত বরকত নাজিল করো আল্লাহ। আল্লাহ নেক পথে চলে হালাল পথে চলে হালাল ভাবে রুজি রোজগার করে হালাল জিন্দেগি যাপন করার মতো তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ এই মিলাদুন নবীর মধ্যে এসে একটা শপথ মনে মনে করার তৌফিক দান করো আল্লাহ যে তোমাকে চাই তোমার রেজামন্দি চাই তোমার নবীর পথে চলতে চাই তোমার নবীর সাহাবাদের পথে চলতে চাই তোমার নবীর ওলি আল্লাহদের পথে চলতে চাই। যে পথে চলে তুমি আল্লাহকে রাজি খুশি করা যায় আল্লাহ সেই পথে মতে চলার মতো আমাদেরকে তৌফিক দান করো আল্লাহ। কিয়ামতের আগ মুহূর্তে এই শের জামানা চলছে ইমানকে সালামত রাখা অনেক কঠিন। আল্লাহ তোমার রসুলে পাকের সদকায় আমাদের ইমান ও আমল হেফাজত করো আল্লাহ। আল্লাহ জিন জাতি শয়তান মানুষ জাতি শয়তান থেকে আমাদের ইমান ও আমল হেফাজত করো আল্লাহ। আল্লাহ গত দুই বছর ধরে তোমার খানায় কাবায় কোনো হাজিরা যাচ্ছে না তোমার কে আল্লাহ। যদি তুমি না দে আমাদের উপর রাগ করো আমরা কার কাছে চাইবো গো আল্লাহ। চিৎকার দিব বলুন আল্লাহ মহাব্বতে বলুন আল্লাহ চোখের পানি ছেড়ে দিয়ে বলুন আল্লাহ। চিৎকার দিব বলুন আল্লাহ ক্ষমা করে দাও আল্লাহ মাফ করে দাও আল্লাহ আমাদের বেগুনা মাসুম বাচ্চা হিসাবে কবুল করে নাও আল্লাহ। আল্লাহ মিলাদুন নবীতে যারা সহযোগিতা করেছে তাদের সহযোগিতাকে কবুল করে নাও আল্লাহ। আর্থিকভাবে মানসিকভাবে যে যেভাবে সহযোগিতা করেছে প্রত্যেকের কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ অনেকে দোয়া চেয়েছে আল্লাহ ভুইয়া সাহেব দোয়া চেয়েছে আমি ইমরান সাহেব দোয়া চেয়েছে আল্লাহ বিশেষ করে আল্লাহ আব্বা হুজুর কেবলা সৈয়দ জাহান শাহ মুজাদ্দিদি আল মাদানী উনি দীর্ঘ 31 বছর এই মিলাদুন নবী জারি রেখেছেন। শুধু তোমার নবীকে খুশি করতে সারা জীবন এই খেদমতটুকু করেছেন। এই খেদমত রুসিলায় আমাদের সিনাকে মদিনার আয়না বানিয়ে দাও আল্লাহ। আল্লাহ ছোট হুজুর কেবলা জাহান শাহ মুজাদ্দিদি আর সেই দরাজ কণ্ঠে মিলাদ শোনা হবে না আল্লাহ। তেনার সেই মিলাদ পড়ার উসিলায় তেনার বার তেনার দ্বারা জাত বুলান করে দাও আল্লাহ। আল্লাহ আবেদ সাল মাদানির আদর্শের মতো চলার মতো তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ যিনি বায়াতে রাসূল জিন্দা করে এই বাংলার জমিনে আমাদেরকে বায়াতে রাসূলের সদস্য হিসাবে কবুল করে দিয়েছেন সেই আবেদ সাল মাদানির উসিলায় আজকের দোয়া দরখাস্ত কবুল করে নাও আল্লাহ। আল্লাহ মুর্শিদ কেবলা সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দিদির হায়াতের মধ্যে বরকত দান করো আল্লাহ। আল্লাহ বিশেষ করে আওলাদে রাসূল সৈয়দ আলমগীর শাহ হুজুর বড় চাচা জান কেবলা সহ ছোট চাচা জানরা সহ যেনারা আছেন প্রত্যেকের হায়াতের মধ্যে বরকত দান করো আল্লাহ। আল্লাহ বিশেষ করে আওলাদে পাক রাই দরবারে যারা আছেন প্রত্যেকের হায়াতে বরকত দান করো আল্লাহ। বিবি বাচ্চা সহ বিশেষ করে আল্লাহ বিশেষ করে
এই দরবারের অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার মতো তৌফিক দান করো আল্লাহ। মিলাদুন্নবীর উসিলায় আমাদের আমাদের সিনাকে মদিনার আয়না বানিয়ে দাও আল্লাহ। যা কিছু ফরিয়াদ করেছি রহমাতুল্লিল আলামিনের খাতিরে কবুল করো আল্লাহ। বেসুরমতি সাইয়েদুল আবরার সাইয়েদুল মুরসালিন খাতামুন নবীন সাইয়েদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহাবী আজমাইন বাহকে কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।